আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কিন্তু আবারও রমজান মাস চলে এলো। এই রমজান মাসে আমরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা মনে প্রাণে বিভিন্ন ইবাদত করে নিজেদের আত্মাকে শুদ্ধ করার চেষ্টা করব, পাশাপাশি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাককে খুশি করার চেষ্টা করব। তো এই মাসে ইফতার এবং সেহরির সময়সূচি দেখার জন্য আমরা অনেকেই বিভিন্ন ধরনের লিফলেট ক্যালেন্ডারের সম্মুখীন হই। তবে যেহেতু এখন ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে কিন্তু আর এই এ ধরনের আপনার কাগজপত্র, টেলিভিশন, রেডিও অথবা আপনার ক্যালেন্ডারের সহায়তা না নিয়ে আপনার হাতে যে স্মার্টফোনটা আছে এটার সাহায্যেও কিন্তু আপনি সেহরি ইফতারের সময়সূচি দেখতে পারবেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা চমৎকার অ্যাপকে পরিচয় করে দেব, যে অ্যাপের মাধ্যমে আপনি চাইলে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। তো আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমি অলরেডি এটা ইনস্টল করেছি। আপনাকে লিখতে হবে মুসলিম ডে, এই যে এখানে আমি লিখেছি মুসলিম ডে লিখে এটা আপনি ইনস্টল করে নেবেন। আমি এটা ওপেন করছি। এটার একটা চমৎকার ফিচার হচ্ছে যে আপনি আপনার নিজস্ব এলাকা অনুসারে এটা সেটিং করতে পারবেন। তো দেখুন, এটা আমি লোকেশন সেটিং করে দিচ্ছি, আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় কিন্তু আপনি সেটিং করে দিতে পারবেন। নামাজের রক্তও দেখতে পারবেন এই অ্যাপটা দিয়ে। তারপরে আপনি হাদিস নোটিফিকেশন পাবেন, বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে বিভিন্ন নোটিফিকেশন আপনি এখানে পাবেন। যেমন রোজার সময় আমরা অনেকেই বিভিন্ন রোজা নিয়ম কানুন মাসলা মাসাইল সম্পর্কে না জানার কারণে অনেক সময় ইনফরমেশন পেতে কষ্ট হয়। তো এখান থেকে আপনি সব ধরনের ইনফরমেশন কিন্তু পেতে পারবেন। তো আমি স্টার্ট অপশনে ক্লিক করলাম, দেখুন এখানে সুন্দর একটা ইন্টারফেস চলে এসেছে। ফজরের ওয়াক্ত কখন শুরু হয়, কখন শেষ হয়, জোহরের ওয়াক্ত কখন শুরু হয়, কখন শেষ হয়, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। সূর্যোদয়, সূর্যাস্ত, তারপরে আজকে কত তারিখ এটাও কিন্তু এখানে দেওয়া আছে। আজকে সোমবার 12 এপ্রিল, 29 চৈত্র, 28 শাবান। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অ্যাপ। আপনি কিন্তু চাইলে আপনার মোবাইলে এক মাসের জন্য এটাকে স্থান দিতে পারেন, অথবা সারা বছরের জন্য কিন্তু এটাকে স্থান দেওয়া যেতে পারে, কারণ এখানে 5 ওয়াক্ত নামাজের সময়সূচি খুব সুন্দর করে দেওয়া আছে। তো আমরা থ্রি ডট অপশনে গিয়ে দেখি এখানে আর কী কী রয়েছে। এখানে আপনি কোরআন হাদিস পাবেন, আর্টিকেল পাবেন বিভিন্ন ধরনের মাসলা মাসাইলের এবং প্রচলিত ভুল। আমরা আসলে নামাজে অথবা হাদিস সম্পর্কে কত ধরনের ভুল ব্যাখ্যা রয়েছে সে সম্পর্কে কিন্তু এখান থেকে অনেক তথ্য পেয়ে যাব। এরপরে এখানে আরও কিছু ইনফরমেশন রয়েছে, যেমন আমরা যদি এখানে ট্যাপ করি আবারও, এই যে সেটিং, সেটিং অপশন থেকে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় সেটিংগুলো করে নিতে পারবেন। যেমন দেখুন কোন মাজহাব অনুযায়ী সালাতের সময় দেখতে চান। মোস্ট অফ দ্য মুসলিম আর হানাফি মাজহাবের লোক, তাই এখানে হানাফি দেওয়া আছে। আপনি যদি শাফি, মালিকি, হাম্বলি হন তাহলে আপনি এটা দিতে পারেন। এরপরে ইউনিভার্সিটি অফ ইসলামিক সায়েন্স, সাহারি ইফতারের সময় কীভাবে নির্ধারণ করতে চান, মূল সময়ের সাথে সতর্কতামূলক সময় বিয়োগ ও যোগ করতে চাই, শুভে মানে এখানে আপনার মতো করে আপনি এটা সেট আপ করে দিতে পারবেন। তো আমি এটা ব্যাকে যাচ্ছি, আপনি এগুলো দেখে নেবেন, দেখে নিয়ে আমি আপনি আপনার মতো করে সেটিং করে নেবেন। তো দেখুন এখানে সেহরি এবং ইফতারের সময়সূচি দেখার জন্য আপনাকে নিচে আসতে হবে। এই যে এখানে লেখা আছে পরবর্তী সেহরির শেষ অ্যালার্ম এবং অ্যালার্ম সেট করতে পারবেন আপনি এখানে ক্লিক করে। বাহ, খুব সুন্দর ফিচার, এটা আমিও জানতাম না। আচ্ছা, এরপর আপনি এখানে আজকের ইফতার শুরু এখানে অ্যালার্ম সেট করতে পারবেন। এখানে যদি আমরা ইফতারের শুরুর সময়টা দিলাম, এখানে রিংটোন যদি হিসেবে যদি আমরা একটা আজানকে যদি আমরা ডাউনলোড করে সেটা যদি এখানে সেট করে দিই, তাহলে কিন্তু মোবাইল থেকে স্বয়ংক্রিয়ভাবে যখন আমাদের ইফতারের সময় ঠিক তখনই কিন্তু আজান বেজে উঠবে। এটা কিন্তু একটা ভালো ফিচার ছিল, তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আমি এটা সেট করব না, জাস্ট এটাকে কেটে দিচ্ছি। তো এই অ্যাপটা আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে আপনি কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারেন। আমি চেষ্টা করবো ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখার জন্য। যদি আমার ওয়েবসাইটে এটা নিয়ে একটা আর্টিকেল লেখা হয়েছে, ওটাতে ভালোই রেসপন্স আসছে, কিন্তু মজা দুঃখের বিষয় হচ্ছে আসলে আর্টিকেল দেখে বা আর্টিকেল পড়ার মতো ধৈর্য এখন মানুষের নেই, শর্টকাট উপায় মানুষ খোঁজে, তার জন্য আমি আসলে এই ভিডিওটা করলাম। আশা করছি এটা আপনাদের উপকারে আসবে। তো এখানে দেখুন আরও অনেক ফিচার রয়েছে, যেমন ক্যালেন্ডার, ক্যালেন্ডার থেকে আপনি চিরস্থায়ী একটা ক্যালেন্ডার পাবেন এখানে।
এটা এমন ভাবে সাজানো হয়েছে যেন এবছর চললো সামনের বছর চলবে না, এরকম না, এটা একদম ফুললি সাজানো আছে। তারপরে এখানে আছে কুরআন, মেবি এখানে কোরআনের তেলাওয়াত শোনা যাবে। তো ধরুন আমি যদি সূরা ফাতিহাতে ক্লিক করি, আচ্ছা এখান থেকে কোরআন তেলাওয়াত শোনা যাবে। এরপর এখানে রয়েছে দোয়া, দোয়াতে ক্লিক করলে আপনি বিভিন্ন দৈনন্দিন বিভিন্ন দোয়া পেয়ে যাবেন, যেমন নামাজ পড়ার কী কী দোয়া রয়েছে, রোজার কী কী দোয়া রয়েছে, সকাল সন্ধ্যার জিকির কোরআন থেকে, আরও অন্যান্য ফিচার রয়েছে। তো ইসলাম প্রেমী ভাই বোন বন্ধুদের জন্য খুবই দরকারি একটা মোবাইল অ্যাপ মুসলিমস ডেইলি। আপনি চাইলে এটা আপনার মোবাইলে স্থান দিতে পারেন, রোজা প্রেমী ভাই বন্ধুদের জন্য, আল্লাহ প্রেমী ভাই বন্ধুদের। রোজার মাসে আশা করছি এই অ্যাপ্লিকেশনটা আপনাকে অনেক সহায়তা করবে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, আশা করছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। খোদা হাফেজ।